এবারে চোখ রাখছি কেষ্টপুরের খবরে। সেখানে রবীন্দ্রপল্লীতে গৃহবধূকে খুনের অভিযোগ, মহিলার নাম দেবী পোদ্দার। কিছুদিন আগে রনি সাহা নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কের অবনতি হয় দুজনের মধ্যে। শনিবার দুজনের মধ্যে ঝগড়া হয়, এরপরে স্বামী বাইরে থেকে তালা দিয়ে চলে যায় বলে প্রতিবেশীরা জানিয়েছেন। পরে পুলিশ গিয়ে স্ত্রীর দেহ উদ্ধার করে। স্বামী রনি সাহাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। সকালের দিকে তালা মারা, আমি ভেবেছি কোথাও বেড়াতে ফেলতে গেছে, হঠাৎ দিকে আসে পুলিশ নিয়ে হাজির হয়েছে। এটুকুই জানি ঘটনা, আপনি ঘরে জানি না কি হয়েছে। দুর্গন্ধ পাচ্ছিলেন? হ্যাঁ, একটা গন্ধ পাচ্ছিলাম ঘরের মধ্যে। আমি যদি খুঁজে বলেছি লাস্ট কবে এদেরকে দেখা গেছে? লাস্ট দেখেছি শনিবার রাতে। কোনো আওয়াজ পাইনি, কিন্তু যখন ভাড়া নিয়েছিল তখন একবার বলেছিল যে ওদের পারিবারিক একটু অশান্তি আছে, তার জন্য ছেলেটা এখানে ভাড়া থাকছে। কারণ আমরা জিজ্ঞেস করেছিলাম কি বাড়ি ঘর দূর হচ্ছে, কেন ভাড়া নিচ্ছে। কি করতো ছেলেটা? গাড়ির ড্রাইভার ছিল, গাড়ি চালাতো। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর এই ঘর থেকেই উদ্ধার হয় এক গৃহবধূর পচা গলা দেহ। সেক্ষেত্রে পুলিশ এই ঘরে এসে বাইরে থেকে তালা বন্ধ দেখতে পায়, তারপরেই দরজা ভেঙে পুলিশ ঘরে ঢোকে এবং সেখান থেকেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে। তদন্তে পুলিশ যারা জানতে পাচ্ছে, স্বামী এবং স্ত্রী দুজনেরই কিন্তু দ্বিতীয় পক্ষের বিয়ে ছিল এবং সেক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে বেশ কয়েক মাস আগে তাদের আলাপ হয়, তারপরই এক মাস আগে তাদের বিয়ে হয়েছে। সেক্ষেত্রে পুলিশ যা তদন্ত করে জানতে পাচ্ছে যে এই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ক্রমশই তাদের মধ্যে বিবাদ বাড়ছিল। মূলত স্বামী স্ত্রীকে সন্দেহ করত, সেই নিয়ে কিন্তু এই বিবাদ, এবং তার ফলেই হত্যা করা হয় এই গৃহবধূকে, এমনটাই পুলিশ সূত্রের খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে বিক্রম দাস, বাগুইহাটি, কলকাতা।